দর্শক, বগুড়ার সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কোয়ারে চলছে গণটিকা কার্যক্রম। এই গণটিকা কার্যক্রমের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, বগুড়াতে সার্বিকভাবে টিকাদান কর্মসূচি কেমন চলছে? আসলে যেমনটি বলছেন, টিকাদান কর্মসূচি খুবই ভালো চলছে, বলা চলে যে উৎসব মুখর পরিবেশে। এবং বগুড়ার 54টি কেন্দ্রে অর্থাৎ 54টি পয়েন্টে কিন্তু আপনার টিকা দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে 300-এর উপর স্বাস্থ্যকর্মী আজকে কিন্তু আপনার হলো কাজ করে যাচ্ছেন। যত প্রচার হচ্ছে ঠিক ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে। আমরা একটু আগে দেখেছিলাম সকাল 9টার থেকে 10টা পর্যন্ত কিন্তু লোকসংখ্যা তেমন ছিল না, তারপর কিন্তু আস্তে আস্তে লোকসংখ্যা বাড়তে শুরু করেছে। এবং অধিকাংশ লোকসংখ্যা লোক কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভোট এই যে টিকা দিতে এসছেন, এবং টিকা দেওয়ার পিছনে তাদের একটাই কারণ যে তারা বিভিন্ন সময় ভুলে গেছেন কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থেকেছেন, যে কারণে তারা এই ভ্যাকসিনটা দিতে পারেননি। এখানে যে স্বাস্থ্যকর্মী কাজ করছেন তাকেও আমি একটু কথা বলতে চাই, তিনিও আমাদেরকে একটু জানাবেন যে তাকে এই যে স্বাস্থ্যকর্মী সকাল থেকে খুবই ব্যস্ততার সাথে কাজ করছেন, আপনি একটু আমাকে জানাবেন যে কিভাবে আপনি টিকা দিচ্ছেন এখানে। হ্যাঁ, আমরা সকাল 9টা থেকে আমরা টিকাদান শুরু করেছি এখানে বগুড়া সিভিল সার্জনের অধীনে। এখানে সকাল 9টার দিকে তেমন কোনো লোক ছিল না, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর লোক, অনেক লোক আগ্রহী হয়েছে টিকা নিচ্ছে, এবং টিকা আমরা দিচ্ছি। আমরা খুব সুন্দর করে আমরা নিয়ম অনুযায়ী আমরা টিকাগুলো প্রদান করছি, এবং আমরা আগ্রহ সহিত টিকা দিচ্ছি। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, যেভাবে টিকা দেওয়ার দরকার আমরা সেভাবে টিকা দিচ্ছি। আমরা সবাইকে ধন্যবাদ যে আমরা জনগণ আমাদেরকে সহযোগিতা করছে। হ্যাঁ, মোটামুটি মাসে এই ছিল আমার বগুড়া থেকে সর্বশেষ সংবাদ। অসংখ্য